নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো চিকেন সিঙ্গারা। তো দেখে নাও কি কি লাগে চিকেন সিঙ্গারা করতে। সিঙ্গারা তৈরি করার জন্য চিকেন নিয়েছি, এখানে চিকেন কুচি কুচি করে কেটে নিয়েছি, সর্ষের তেল, পেঁয়াজ, ক্যাপসিকাম লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা, আর নিয়েছি গরম মশলা, লবণ, হলুদ আর সর্ষের তেল। আমি এখানে সিঙ্গারা করার জন্য ময়দা নিয়ে নিয়েছি, এবার ময়দাটা মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ, সাদা তেল, এবার ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নেব। মা ওই দিকে ময়দা মাখা শুরু করে দিয়েছে আর আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবার দেবো সর্ষের তেল। খেলা দেখতে চলে গেলো বাবা, চিন্তা করে না। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর বেটে রাখা আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো চিকেন। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। মাংস দিয়ে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব। আমাদের সামনে চলে এসছে রাজু দা, তো রাজু দাই দেখো কেমন করে মাংসটা কষাচ্ছে। আমি আগে রান্না করছিলাম, এখন রাজুদা চলে এসছে, তো রাজুদা মাংসটা কষাচ্ছে। এখন বলেই যাচ্ছে যে একটু মাংস দাও, যে একটু মাংস দাও। মাংসটা হয়ে গিয়েছে, এবার তুলে নেবে। এখানে আমরা সবাই মিলে আকার দিতে শুরু করে দিয়েছি আর সিঙ্গারের আকার দিচ্ছে রাজুদা, আর মা বেলছে আর বৌটি লেচি কাটছে, আর ঘন্টু তো এদিকে সিঙ্গারের পুর খাওয়া শুরু করে দিয়েছে। এখানে আটা গুলে রেখেছি, এই সাইড দিয়ে দিয়ে দেবো। এবার পুরটা দিয়ে দেবো। এবার এই পিঠটা এই পিঠের সঙ্গে জয়েন্ট করে দেবো। মাংস দিচ্ছে আমাদের সিঙ্গারা গুলো তৈরি হয়ে গিয়েছে, এবার মা ভেজে নেবে। দিয়ে দিচ্ছি সাদা তেল, কেমন লাগবে
এই যে আমাদের সিঙ্গারা গুলো ভাজা হয়ে গেছে, এবার খাবো। খুব সুন্দর হয়েছে সিঙ্গারা গুলো, আর খুব মুচমুচে হয়েছে। আর সন্ধ্যাবেলা তো সিঙ্গারা খেতে খুব ভালো লাগে, আর তার সঙ্গে যদি মুড়ি থাকে। আর আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।